প্রায় 5 বছর ধরে বাড়ির সামনে গাছের সাথে শেকল বাঁধা অবস্থায় আছেন এক মানসিক ভারসাম্যহীন যুবক। ঘটনাটি মালদা জেলার হরিশ্চন্দ্রপুর 2 নম্বর ব্লকের ভালুকা গ্রাম পঞ্চায়েতের একবালপুর গ্রামে। পরিবারের দাবি, ওই যুবককে চিকিৎসা করাতে করাতে তারা দিশেহারা, বাধ্য হয়ে তারা তাকে শেকল দিয়ে বেঁধে রেখেছে। শেকলের ঘর্ষণে ওই যুবকের পায়ে ঘা হয়েছে। বৃষ্টি হলে তবেই ঘরে ঠাঁই মেলে মানসিক ভারসাম্যহীন 19 বছরের সেলিম আক্তারের। সেলিমের দাদা হারুন রশিদ এবং মা লাইলি বিবিও মানসিক ভারসাম্যহীন, তারা বাড়ি ছাড়া, মাঝে মাঝে তাদের দেখা যায় বলে গ্রামবাসীরা জানান। ছোট ভাই আসিফ সুস্থ, বাবা জাকির হোসেন ও দাদু আব্দুল হক দিনমজুর। জাকির হোসেনের অভিযোগ, পঞ্চায়েত সদস্য, প্রধান বিধায়ক, জেলা পরিষদের সদস্যদের জানিয়েও কোনো লাভ হয়নি। প্রায় ধরেন 5 বছর থেকে বাধা আছে, শিকল বাধা। ছোট হঠাৎ পাগলা শুরু হয়ে গেল, তারপর আমরা অনেকবার হাসানের কাছে নিয়ে গেলাম, মালদা নিয়ে গেলাম, ডাক্তার দেখাচ্ছি কিন্তু কাজ হচ্ছে না। সময় তো বাড়ি ছেড়ে পালিয়ে যাচ্ছে, 2 দিন 5 দিন 10 দিন হারিয়ে গেল। কোনোদিন হয়তো স্টেশনে যে ট্রেনে চড়ে চলে গেল। আমরা একবার বোম্বাই থেকে নিয়ে আসলাম, একবার কলকাতা থেকে নিয়ে এসেছি, আপনার হিমালয় থেকে নিয়ে এসেছি, আর এই তো বেঁধে বেঁধে ওষুধ খাওয়াচ্ছি, কোনো কাজ হচ্ছে না। প্রশাসন জানে, এমএলএ সাহেব জানে, বারবার এমএলএ সাহেবকে বলা হয়েছে, কিন্তু এমএলএ সাহেব ওই কোনো কর্ণপাত করেনি। প্রধানকে বলা হয়েছে, মেম্বারকে বলা হচ্ছে, ওরা বলছে আমরা কী করব, আমাদের করার কিছু নেই। এইভাবে দিন কাটছে, এখন এই তো গাছে বেঁধে রাখছে। এই বিডিও কি জানানো হয়েছিল? না, বিডিওর কাছে আমরা যাইনি, এখনো কোনো সাহায্য তো আমরা পাচ্ছি না। আমরা বলতে আমার পোতা, এটা হচ্ছে আমার পোতা। ওই পরিবারে AY বলে দুটো, মানে 2 ভাইকে 2টো কার্ড দিয়েছে, কিন্তু একটা কার্ডের মাল দিচ্ছে, ওই কার্ডের মালটা 2 ভাই ভাগাভাগি করে নেয়। এখন চাইছি আর সুস্থ চিকিৎসা ব্যবস্থা এবং এর একটা থাকার আবাসন ব্যবস্থা, এবং এ যেন সরকারি সাহায্য সহযোগিতা পায়, হ্যান্ডিক্যাপ সার্টিফিকেট হয়ে গেলে একটু অনুদান যেন সরকারিভাবে পায়, এই আবেদন করছি। আমার নাম আব্দুল হক। পাগলের জন্য বেঁধে রেখেছি স্যার। কতদিন ধরে পাগল? পাগল প্রায় 7 বছর থেকে পাগল। তো ওকে আমি বহরমপুরে দেখালাম, মালদায় দেখালাম, শিলিগুড়িতে দেখালছি, সব আমার কাগজ আছে। তারপরে ও এখান থেকে পালিয়ে যায়, আগ্রা তাজমহল থেকে নিয়ে এসেছি, আগ্রা তাজমহল থেকে নিয়ে এসেছি। থানা তো অনেকবার গেছি, এসেছি, জানালছি, থানাও অ্যাকশন নিচ্ছে না। আমি গরিব মানুষ, খেটে খাই, ছেলের জন্য 2 কাঠা জমিও বেঁচেছি, বেঁচে দেখালছি, কিন্তু কেউ কোনো সাহায্য দিচ্ছে না। আমার দ্বারা আর সম্ভব নেই স্যার, আমি খুব চেষ্টা করছি। এখন অসাহারে ওকে বেঁধে রেখেছি, রেখে পা হাতে ঘা হয়ে গেছে সব জায়গাতে, ওর ওই পা হাতে সব ঘা হয়ে গেছে স্যার, খুব ইয়েতে আছি, দুর্ভাগ্যতা আছে। এইভাবে কতদিন ধরে বেঁধে রেখেছেন আপনারা? এভাবে আপনি ধরে নেন কি 4 বছর থেকে এখন বাঁধা আছে। আচ্ছা, ওদিকে 3 বছর কোনো রকম ঠিক থাকলো, 4 বছর থেকে এরকম আছে। যখনই ছাড়ছি স্যার, বাড়ি ছেড়ে পালিয়ে যাচ্ছে বাইরে, বাইরে অনেক অনেক দূর চলে যাচ্ছে, অনেক থানা থেকে নিয়ে আসলাম। কতবার পালিয়ে গেছে এরকম? ও পালিয়ে গেছে প্রায় গিনতি নেই স্যার, হিমাচল থেকেও নিয়ে, তাজমহল থেকে নিয়ে এসেছি, হিমাচল থেকে নিয়ে এসেছি, তারপরে ঝাড়খণ্ড থেকে নিয়ে এসেছি, একবার নিয়ে এসেছি, এই কি বলছে আপনার কলকাতা থেকে নিয়ে এসেছি, ফের উত্তরপ্রদেশ থেকে নিয়ে এসেছি, মানে ছাড়লি পারে বাড়িতে আর থাকে না। এই গ্রামবাসী সব জানে, এলাকা সব জানে কি বাড়িতে থাকে না, অত্যাচার খুব জোর। মেম্বার প্রধানের আমি পা ধরে কেঁদেছি স্যার, আমার প্রধানের পা ধরে কেঁদেছি, ও কোনো সাহায্য কি কোনো ভালো কি মন্দ কিছুই বলছে না স্যার। ওর বাড়ি অনেকবার গেছি, ওর পা মেম্বার আমার গাঁর প্রধান, মেম্বার লয় প্রধান, ওর পা ধরে আমি কেঁদেছি, তাও 4 দিন ওর বাড়ি যেয়ে কেঁদেছি, কোনো সাহায্য মেলে, কোনো সাহায্য কিছুই ইয়ে নাই কো আমার সঙ্গে। তো 2017 সালে প্রধান ছিল হুমায়ুন প্রধান, সব কিছু ভাগাভাগি করে নিয়েছে, একটা তিরপাল পর্যন্ত দেয়নি, 1 কিলো চালও দেয়নি, এখানে পুরা আমরা এক মানুষ পানি ছিল। আবাস যোজনার ঘর পেয়েছেন? না স্যার, আমি কিছু পাইনি। রেশন পান? না, রেশন আমার একটাই কার্ড আছে, একটাই কার্ডে আমি পাই, তাও ফের 2 ভাইয়ে ভাগ হয়ে যায়, হাঁপাহাঁপি করে ওটা আমরা পাই, আমার ছেলে পেলে কেউ পায় না। তো আর অন্য কারোর কোনো কার্ড নেই? না, কোনো কার্ড নাই, 7টা আমার পরিবারে 7 জন, আমরা 7 জনের মধ্যে কিছুই পাই না স্যার। তার আরও অভিযোগ, প্রতিবন্ধী শংসাপত্রের জন্য চেষ্টা করেও কোনো লাভ হয়নি, সরকার যদি মুখ তুলে তাকায় তাহলে তারা উপকৃত হবে বলেও জানান তিনি। এটা গিয়ে আমরা কথা না বলে ঠিক বলতে পারছি না, তবে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী সকলের জন্য স্বাস্থ্যসাথী কার্ডের ব্যবস্থাপনা করেছেন, যদি না হয়ে থাকে
ইমিডিয়েট আমরা স্বাস্থ্যসাথী কার্ডের আমরা ব্যবস্থা করব এবং আমি তো যাব গিয়ে আমরা কথা দিচ্ছি যে তৃণমূল কংগ্রেস সমস্ত রকমের সহযোগিতায় ওই পরিবারের মানে ওই পরিবারের সঙ্গে থাকবে এবং যা যা ব্যবস্থাপনা করতে হয় আমাদের দলের তরফ। মালদা থেকে দেবু সিংহ ও দেবাশিস পাল, আনন্দ বার্তা।